হাই ফ্রেন্ড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা যারা 2009-এর যে বিজ্ঞপ্তি ছিল প্রাইমারি রিক্রুটমেন্টের, তাতে যারা পাশ করেছো, এখনো হয়তো জয়নিং লেটার পাওনি, তোমরা সবাই জানো এটা। তো কেন জয়নিং লেটারটা পাওয়া যাচ্ছে না এবং কতদিনের মধ্যে পাওয়া যাবে, সে ব্যাপারে আমাদের কাছে যে আপডেটটা আছে তোমাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করব। আর তোমরা জানো, দক্ষিণ চব্বিশ পরগনার প্যানেলটা 2009-এর ক্ষেত্রে, দক্ষিণ চব্বিশ পরগনার প্যানেলটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। কি কারণে প্রকাশিত হতে পারছে না তার কারণটাও আমরা দেখব। আর যেটা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর কিছু চাকরি প্রার্থীরা, তোমরা জানো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে খবরটা অলরেডি পেয়ে গেছো যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা বিক্ষোভ করছেন। তাদের যে বিক্ষোভের কারণ এবং সে সম্পর্কিত ফলাফল কোন দিকে এগোচ্ছে সেটাও আমরা দেখব। আর তাছাড়া যে এক্সামগুলো হয়ে আছে টেট এবং SLST-র, সেই এক্সাম সংক্রান্ত যে নিউজগুলো আজকে আমাদের কাছে আছে তার আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, একদম দেরি না করে চলো এবার আমরা ভিডিওতে প্রবেশ করি। ভিডিওতে প্রবেশ করার আগে যেটা বলার, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন প্রথমে তোমরাই পাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রাইমারি 2009-এর জয়নিং এর ক্ষেত্রে আমরা জানি, 2009 যে প্রাইমারি নিয়োগের আপডেট সেটা আমরা দেখব। আমরা জানি মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলায় গত 10ই ফেব্রুয়ারি কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিল। অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট প্যানেল যেটা, সেটা DPSC-তে টাঙানো হয়েছিল। তো এখনো কিন্তু এখানে যারা চাকরি প্রার্থী তারা নিয়োগ পায়নি, তাদের এখনো জয়নিং লেটার দেওয়া হয়নি। তার কারণটা কি সেটা আমরা একটু দেখি। মালদা উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে 2009-এর প্রাইমারি নিয়োগের মেরিট লিস্ট 10ই ফেব্রুয়ারি বেরিয়েছে। হাইকোর্টের নির্দেশ ছিল এই প্যানেল থেকে এক মাসের মধ্যে নিয়োগ করতে হবে, কিন্তু আজও অবধি নিয়োগের কোনো আপডেট নেই। তাহলে 10ই ফেব্রুয়ারি প্যানেলটা পাবলিশ হয়েছে, আজকে ডেট 3রা মার্চ, কিন্তু এখনো অবধি কিন্তু নিয়োগের কোনো আপডেট নেই। কেন আপডেট নেই এ সম্পর্কিত যে খবর, অর্থাৎ DPSC থেকে যেটা জানা যাচ্ছে সেটা হলো, DPSC যেটা জানাচ্ছেন যে পর্ষদ থেকে কোনো নির্দেশ নেই। DPSC-র চেয়ারম্যান বা DPSC সূত্রে যেটা খবর সেটা হলো, পর্ষদ থেকে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ প্রাইমারি যে বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ড, সেখান থেকে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারা যদি কোনো মেল কিংবা কোনো চিঠির মাধ্যমে, জাস্ট একটা মেল কিংবা চিঠির মাধ্যমে যদি নির্দেশ দেয়, তবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ জয়নিং লেটার যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে দিয়ে দেবেন। DPSC সূত্রে যেটা খবর, বাদ বাকি যত কাজ, অর্থাৎ একটা জয়নিং লেটার ইস্যু করতে গিয়ে বাদ বাকি যে কাজগুলো করতে হয় সেগুলো সবই কমপ্লিট, শুধুমাত্র পর্ষদের নির্দেশের অপেক্ষায় আছে DPSC। তো এখন যেটা 10ই ফেব্রুয়ারি যেহেতু এটা রেজাল্টটা পাবলিশ হয়েছে, তাহলে কোর্টের নির্ধারিত যে সময়, কোর্ট যে সময় নির্ধারণ করে দিয়েছে, সেই জন্য 10ই মার্চ অবধি প্রত্যেক চাকরি প্রার্থীকে ওয়েট করতে হবে। তো এ সম্পর্কে যেটা বলার সেটা হলো, প্রার্থীরা যেটা বলছেন, যারা চাকরি প্রার্থী, যে 10ই মার্চ অবধি তারা ওয়েট করবেন, তারপরে তারা নতুন করে যে পদক্ষেপ নেবেন সেটা আবার ভাববেন সংগঠনের মাধ্যমে। তাদের কাছ থেকে এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। আর 2009-এর এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার এগনেস্টে কিন্তু আবার একটা কেস ফাইল হয়েছে। কেসটা কি জন্য ফাইল হয়েছে? কেসটা এই জন্যই ফাইল হয়েছে যে 2009-এর যে প্যানেলটা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট নেই। এখন যারা চাকরি প্রার্থী তাদের বক্তব্য, অর্থাৎ 2009-এর ওই ওখানে রিটেন কোয়ালিফাই করার পরে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন তাদের যেটা বক্তব্য সেটা হলো, একটা ওয়েটিং লিস্ট রাখতে হবে এবং যে সমস্ত পদগুলো ফাঁকা যাবে, অর্থাৎ যারা জয়েন করছেন না, সেখানে যাতে ওয়েটিং লিস্ট থেকে জয়েন করানো হয় এমন একটা ব্যবস্থা রাখতে হবে। তো সেই জন্যই কিন্তু কোর্টে আবার একটা কেস ফাইল হয়েছে এবং তার যে ভবিষ্যৎ সেটাও কোন দিকে এগোয় সেটাও দেখার। তাই এই গেল মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে যে 2009-এর প্রাইমারি নিয়োগ সম্পর্কিত খবর সেটা। আর দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে, দক্ষিণ চব্বিশ পরগনাতে আমরা জানি 2009-এর প্রাইমারি নিয়োগের কিন্তু কোনো খবর এখনো অবধি নেই, এখনো অবধি নেই। না থাকার কারণ যেটা সেটা হলো, জহর মল্লিক বলে তার সঙ্গে আরো কিছু পিটিশনার আছে, তাদের একটা কেস কিন্তু এখনো পড়ে আছে যার ফাইসলা হয়নি।
তা সেটাই, সেই কেসটা মিটে গেলে হয়তো ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হতে পারে, ফাইনাল মেরিট লিস্ট বার হতে পারে, তেমনই একটা আশা করা যাচ্ছে। আর তাছাড়া দক্ষিণ চব্বিশ পরগনায় তেমন কোনো বড় সংগঠন নেই যে ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে প্যানেলের প্রকাশের দাবিটা যেন খুব জোরালো করা যায়, এরকম কিন্তু কোনো ব্যবস্থাপনা দক্ষিণ চব্বিশ পরগনার চাকরি প্রার্থীরা তেমনভাবে অবলম্বন করেনি। তার জন্য হয়তো এক্ষেত্রে মেরিট লিস্ট বেরোতে অনেকটা লেট হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা খুবই বেদনাদায়ক যে প্যানেল পাবলিশড হয়ে গেল কিন্তু চাকরি পাচ্ছে না। আর কেসটা 2009-এর, মানে অনেকটাই সময়, 10-12 বছর সময় চলে গেল, তা সত্ত্বেও তারা নিয়োগপত্র পাচ্ছেন না। যারা এখনো চাকরি পাননি, সবে এডুকেশন কমপ্লিট করেছে কিংবা বেকার, তাদের থেকেও এই যে ব্যাপারটা, এটা কিন্তু আরো বেশি প্যাথেটিক এবং বেদনাদায়ক। বন্ধুরা, ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। আশা করা যাচ্ছে যে সমস্ত সমস্যায় মিটে যাবে, এবং মিটে গেলেই বোর্ড কিংবা ডিপিএসসি চাইবে খুব দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। এখন সেদিকেই ওয়েট করতে হবে, দেখতে হবে যে কত দ্রুততার সঙ্গে হয়। এছাড়া আরও একটা নিউজ আমরা দেখব, সেটা হলো 2016-র SLST-তে ওয়েটিং তালিকাভুক্ত প্রার্থীদের বিক্ষোভ। আমরা জানি 2016 যে SLST হয় নতুন নিয়ম অনুযায়ী, সেই SLST থেকে কিন্তু অলরেডি অনেকগুলো কাউন্সিলিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়ে গেছে, কিন্তু যে অপেক্ষমান তালিকা ছিল, অর্থাৎ ওয়েটিং লিস্ট ছিল, সেখানে এখনো বেশ কিছু চাকরি প্রার্থী আছেন যারা এখনো নিয়োগপত্র পাননি। তারা কিন্তু অনেক জায়গায় অনেক রকম আন্দোলন করেছেন, অনশন করেছেন, অবস্থান বিক্ষোভ করেছেন দীর্ঘদিন ধরে, এনারা এগুলো করছেন, তা সত্ত্বেও তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আর না পেরে গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নবম দ্বাদশ, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে চাকরি প্রার্থীরা, তারা বিরাটভাবে বিক্ষোভ দেখিয়েছেন। তারা বিরাটভাবে বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, সেটা হলো মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী উভয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেধা তালিকাভুক্ত কাউকেই আটকানো হবে না, প্রত্যেককেই চাকরি দেওয়া হবে। কিন্তু কেন তাদের চাকরি দেওয়া হচ্ছে না, কেন এখনো এই অবস্থায় তাদের রাখা আছে, এ সম্পর্কে কিন্তু তারা জানতে চেয়েছে এবং তারা খুবই হতাশাগ্রস্ত। এবং তারা বলছে যে নির্বাচনের নিয়মবিধি, যেটা আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও তারা তাদের আন্দোলন জারি রাখতে চায়, আন্দোলনটাকে সক্রিয়ভাবে রাখতে চায় যতদিন অবধি তারা না নিয়োগপত্র পাবে। তো সার্বিকভাবে যতগুলো খবর এখানে আজকে আমরা দিলাম, ডেটা এর ভিতরে আছে, কিন্তু প্রত্যেকটা নিউজই কিন্তু খুব প্যাথেটিক, বেশ যন্ত্রণাদায়ক। তো একটু ওয়েট করতে হবে, দেখা যাক কত দ্রুত এর সমাধান হয়। ওয়েট করা ছাড়া তো এখানে তেমন কোনো রাস্তা নেই, কারণ সামনে বিধানসভা ভোট। তো দেখা যাক ওয়েট করা করে কত দ্রুত এবং কত তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এটাই বলার। এই খবরগুলোই আমাদের কাছে আজকে ছিল, এই নিউজগুলোই ছিল, সেটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই যে নিউজগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এ সম্পর্কে যদি তোমাদের কাছে কোনো তথ্য বা ইনফরমেশন থাকে, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারো।